আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পবিত্র মাহে রমজান শেষে ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তো এই বছর 2023-এ এই ঈদে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হলো আমি এই রোজাগুলা রেখেতে পারছি। আমি অন্য অন্য বছর কিন্তু রোজা এতগুলো রাখতে পারি না, তো এবার প্রথম রোজা রাখার পরে দিয়ে আল্লাহ রহমতে আল্লাহ হেদায়েত করছে এবং আমিও শপথ করে নিয়ে নিয়েছিলাম যে রোজা করবই, তো রোজা করলাম। তো আসলে রোজা রাখাটা আসলে এটা হলো একটা মানুষের ভিতরে যে ইচ্ছে আছে সেই ইচ্ছা শক্তিটা থাকতে হবে। তো একদম অসুস্থ হওয়া অথবা কষ্ট হওয়ার পরে যদি রাখা না যায় তখন বিষয়টা অন্যরকম। তো এ আসি। তো আর এবছর একটু পরিশ্রম একটু বেশি করছি, তারপরে তো ভালো লাগছে এবং রৌদ্রের মাঝে অনেক রৌদ্রে অনেক কষ্ট হচ্ছে, তারপরে তো সব কিছুর মাঝে ভালোই আছি আপনাদের দোয়া। তো এবার আপনাদের দোয়া ইবা পেশন গার্মেন্টসটা দিলাম, আপনারা দোয়া করবেন এবং কাজের মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা চাই সবাই মিলেমিশে একসাথে এগিয়ে যাওয়ার জন্য। তো দেশে দেশে বাইরে যারা আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া কামনা করি। আর নেক্সট আশা করি আমাদের প্রোডাক্টের ভিডিওগুলো দিব, আপনারা দেখবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।